ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আকৌ এবাৰ সকলোকে আজি হৈছে সোমবাৰ আৰু ৰাতিপুৱাৰ 9টা বজাৰ যি গুৰুত্বপূৰ্ণ আমাৰ ক্লাছ, সেই ক্লাছত আকৌ এবাৰ ৱেলকাম কৰিছোঁ। তো সবে আহি যোৱা বন্ধুসকল, সবে আহি যোৱা, আমি দেৰি নকৰাকৈ আৰম্ভ কৰি দিম। আমাৰ আজি মক টেষ্ট পেপাৰ আমি 3 ছল্ভ কৰিম জি কে জি এছৰ ওপৰত, আৰু যোৱাকালি আমাৰ মেৰাথন ক্লাছ হৈ গৈছে। আৰু আজি কিন্তু তোমালোকৰ এই ক্লাছটো মই স্মাৰ্ট বোৰ্ডৰ পৰা লোৱা নাই, তোমালোকৰ আজিৰ এই ক্লাছটো কিন্তু মই ডাইৰেক্টলি পেন টাইপৰ পৰা লৈ আছোঁ। চ' এনিৱেজ আমি ধুনীয়াকৈ আজি ছেশ্যনটো কণ্টিনিউ কৰিম, আৰু এই ক্লাছটো ইম্পৰ্টেণ্ট হৈ পৰিব এডিআৰই, এপেক্স বেংক, পুলিচ, ডি এম ই, এ পি এছ চি, এছ এছ চি, ৰেলৱে, গোটেইবোৰ যি পৰীক্ষাবোৰ তোমালোকে দি আছা, আপকামিং সময়ত দিবলৈ গৈ আছা, গোটেইবোৰ পৰীক্ষাৰ পৰীক্ষাৰ্থীসকলক আজিৰ এই ক্লাছটো যথেষ্টভাৱে সহায় কৰিব। চ' যোৱাকালিৰ ক্লাছত মই তোমালোকক এটা হোমৱৰ্ক দিছিলোঁ, আৰু এই যিটো কুৱেশ্যন, এই কুৱেশ্যনৰ এনচাৰটো বহুতে কৰিছে আকৌ বহুতে কৰাও নাই। চ' তোমালোকে কোৱাচোন ইয়াৰ এনচাৰটো কি হ'ব, যে হুইচ এমং দ্য ফলোয়িং এবাউট দ্য কোৰাল ৰিফ আৰ কাৰেক্ট। কোৰাল ৰিফ মানে প্ৰবাল সম্পৰ্কীয় তিনিটা পইণ্ট ইয়াত দিয়া হৈছে, তাৰ মাজত এটা কৈছে যে ইট ইজ এ ছিগনিফিকেণ্ট পাৰ্ট অফ দ্য ইক' চিষ্টেম, ইট এক্টছ লাইক দ্য চেঞ্চুৰি টু দ্য মেৰিন লাইফ, এণ্ড ইট প্ৰটেক্টছ দ্য কোষ্টলাইন ফ্ৰম ইউৰেজন। এই তিনিটাৰ পৰা কাৰেক্ট এনচাৰ কোনটো হ'ব? ওৱান, টু, এণ্ড থ্ৰী। কাৰেক্ট এনচাৰ কোনটো হ'ব? কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰ কোনটো হ'ব, সবে কোৱা। ভেৰি গুড মৰ্ণিং এভৰিওৱান। অ'কে, চাউণ্ডটো ক্লিয়াৰ আছে, একদম ধুনীয়াকৈ চাউণ্ড ক্লিয়াৰ আছে। ভেৰি গুড মৰ্ণিং এভৰিওৱান, বহুতে আহি গৈছে অলৰেডি, সবকে গুড মৰ্ণিং জনাইছোঁ। সবে ইয়াৰ এনচাৰটো কৰিবলৈ ট্ৰাই কৰা, কি হ'ব, হুইচ এমং দ্য ফলোয়িং এবাউট দ্য কোৰাল ৰিফ্ছ আৰ কাৰেক্ট। কোৰাল ৰিফ্ছ কোনটো কাৰেক্ট হ'ব ইয়াৰ অপশ্যনটো? যদি আমি কওঁ ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব, ফাৰ্ষ্ট অফ অল চোৱা যে কোৰাল ৰিফটো এটা ডেফিনেটলি ছিগনিফিকেণ্ট এণ্ড ইম্পৰ্টেণ্ট পাৰ্ট হয় আমাৰ ইক' চিষ্টেমত। চ' ওৱান ইজ কাৰেক্ট। আৰু এই কোৰাল ৰিফটো এক্ট কৰে লাইক এ চেঞ্চুৰি টু দ্য মেৰিন লাইফ ডেফিনেটলি, এণ্ড এই কোৰাল ৰিফটো কি কৰে, প্ৰটেক্ট কৰে কোষ্টলাইনক ফ্ৰম ইউৰেজন। চ' এইটো পইণ্ট অফ ভিউৰ পৰা যদি আমি চাওঁ, ডি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ, মানে ওৱান, টু এণ্ড থ্ৰী অল আৰ কাৰেক্ট এনচাৰ, অল আৰ কাৰেক্ট এনচাৰ, কাৰেক্ট এনচাৰ, এইটো মনত ৰাখিবা। অ'কে, চ' এইটো কিন্তু ডি হ'ব কাৰেক্ট এনচাৰ। বহুতে অলপ কনফিউশ্যনত থাকিব আছিল মষ্ট প্ৰবাবলি যে ছাৰ এনচাৰটো কি হ'ব, বাট ইয়াৰ এনচাৰটো হ'ব ডি, মনত কৰিবা। চ' আজিৰ আমি তেনেহ'লে আমাৰ কুৱেশ্যনটো আমি ষ্টাৰ্ট কৰোঁ। আমাৰ আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন, হুইচ ইজ দ্য মষ্ট ইম্পৰ্টেণ্ট ছাপৰ্ট ফৰ অল প্লাণ্টছ গ্ৰ'থ এণ্ড অল লাইফ। সকলো উদ্ভিদৰ বৃদ্ধি আৰু সকলো জীৱৰ বাবে কোনটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ লেয়াৰ বা সমৰ্থন বুলি আমি ক'ব পাৰোঁ? টপ চইল, ফাৰ্টিলাইজাৰ, ফাৰ্মিং, পেষ্টিচাইড, কি হ'ব কাৰেক্ট এনচাৰটো? ওপৰৰ মাটি, সাৰ, খেতি বা কীটনাশক দ্ৰব্য, কাৰেক্ট এনচাৰটো কি হ'ব? সবে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কৰিবলৈ ট্ৰাই কৰা। ভেৰি গুড মৰ্ণিং এভৰিওৱান, সবে আহি যোৱা, একদম 9টা বাজি গৈছে মানে গৌতম ছাৰৰ ক্লাছ ষ্টাৰ্ট হৈ গৈছে। আৰু তোমালোকে জানা যে আমাৰ ক্লাছ এতিয়া কোনো মিছ নহয়, আমাৰ ক্লাছ কোনো ষ্টপ নহয়, আমাৰ ক্লাছ মনডে টু ছেটাৰডেলৈকে হয়, বাট এইবেলি কিন্তু আমি যোৱাকালি ছানডে আছিলে, যোৱাকালিও আমি ক্লাছ কণ্টিনিউ কৰিছোঁ। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব? ৰাধে 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 ৰাধে, বহুতে কৈছে ছাৰ এ হ'ব লাগে, বহুতে কৈছে ছাৰ এক নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটো এ হ'ব লাগে। ইয়েছ, কাৰেক্ট এনচাৰটো হ'ব আমাৰ এ, এ মিনছ আমাৰ টপ চইল। এতিয়া চোৱা, এইটো যদি হয় আমাৰ এটা, সেই এক্সাম্পল আমি এইটো এটা কাপ এটা আমি বনাইছোঁ, আমাৰ যিটো মানে মাটিৰ বা চইলৰ যিটো চইল প্ৰফাইল হয়, এইটো হয় নাম্বাৰ ওৱান টপ চইল, তাৰপিছত হয় চাব চইল, তাৰপিছত হয় আমাৰ যদি আমি কওঁ বেডৰক, আৰু ডেট মিনচ এইটো হৈছে আমাৰ টপ চইল। আৰু টপ চইলৰ ওপৰত কি থাকে? অৰ্গেনিক, ইয়াত থাকে অৰ্গেনিক মেটাৰ, অৰ্গেনিক, অৰ্গেনিক মেটাৰ, টপ চইল, দেন চাব চইল, চাব চইল, দেন হয় আমাৰ বেডৰক, বেডৰক। চ' আমাৰ যিটো আমি যদি কওঁ যে আমাৰ প্লাণ্ট গ্ৰ'থৰ ক্ষেত্ৰত যিটো লেয়াৰে হেল্প কৰে, এইটো আমাৰ টপ চইলৰ পৰা প্লাণ্ট জেনেৰেলি গ্ৰ' কৰে, টপ চইলৰ পৰা আমাৰ প্লাণ্ট জেনেৰেলি গ্ৰ' কৰে, ঠিক আছে। আৰু এই যে টপ চইল বুলি কৈছে, এইটো কিন্তু ইজ এ পাৰ্ট অফ চইল প্ৰফাইল, এইটো মনত ৰাখিবা, পাৰ্ট অফ চইল প্ৰফাইল, চইল প্ৰফাইলৰ এটা গুৰুত্বপূৰ্ণ পাৰ্ট। নেক্সট কুৱেশ্যন, নেক্সট কুৱেশ্যন কি কৈছে? আইডেণ্টিফাই দ্য ডিষ্ট্ৰিক্ট উইচ ৰেংক ফাৰ্ষ্ট ইন ৰিগাৰ্ড টু ডেন্সিটি অফ পপুলেশ্যন এজ পাৰ চেঞ্চাছ 2011। 2011 চনৰ চেঞ্চাছ অনুযায়ী, 2011 চনৰ চেঞ্চাছ অনুযায়ী কোনখন জিলা
জনসংখ্যার ভালোর পড়া মানে জনসংখ্যার ঘনত্বর ভালোর পড়া নাম্বার ওয়ান পজিশনত আছে। ধুবরী, বরপেটা, নলবাড়ী, নগাঁও, কোয়াশন কারেক্ট অ্যান্সারটা কি হব? 2011 চনের লোকপিয়ল অনুসারী সেন্সাস অনুসরি জনসংখ্যার ঘনত্বর ভালোর পড়া নাম্বার ওয়ান পজিশনত কোনখন জিলা আছে? কোয়াশন সবে কোয়া, ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়া, সবে কারেক্ট অ্যান্সারটু কি হব কোয়া, কি হব? বহুতে কয়েছে স্যার নগাঁও, নলবাড়ি কেনেকে হব ভাই? নলবাড়ি নহয়, আর্ট আর্টর নলবাড়ি নহয়, নগাঁও বলে বহুতে কয়েছে। কারেক্ট অ্যান্সারটু কি হব চাই লো, কারেক্ট অ্যান্সারটু হব জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব ধুবরীত বেশি, জনসংখ্যা বেশি যদি আমি কবলে যাও দ্যাট ইজ নগাঁও, এইটোর পড়া ধুবরীত বেশি, এইটোর পড়া অ্যাকচুয়ালি জনসংখ্যার ঘনত্ব যদি আমি চাও দ্যাট ইজ কামরূপ মেট্রোপলিটান, কামরূপ মেট্রো জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক অসমত হয়েছে কামরূপ মেট্রো হাইয়েস্ট, কিন্তু ইয়াত তো কামরূপ মেট্রো অপশনত নাই, সো এই সাইডের পড়া হব ধুবরীত বেশি। জনসংখ্যার ঘনত্বটা আমি কেনেকে করু? জনসংখ্যার ঘনত্ব রয়েছে ধরে লওয়া এরিয়াটা বহুত কম, বাট সেই কম্পারিজনত দেখা গল যে নগাঁওত হয়তোবা আছে 100টা পরিবার, আর 100টা পরিবারত মানুষের সংখ্যা হয়েছে 5 জনকে, তেনেহলে কিমান হব 500, কিন্তু আমার দেখা গল যে আমার ধুবরীত আছে মাত্র 10খন পরিবার, আর 10খন ফ্যামিলি আমার মানুষ আছে, মই একটা এক্সাম্পল দিছো আর একটা ফ্যামিলি লই, মানুষ আছে আমার 10জনকে, ঠিক আছে, মানে 100, তেনেহলে ঘনত্ব কত বেশি হল? ইয়াত তো 500, 5 জনকে, ইয়াত কম এরিয়াত মানুষ সংখ্যা বেশি 10 জনকে, ঠিক আছে, সো এইটু পয়েন্ট অফ ভিউর পৰা বুঝিব লাগিব। তো এই সাইডের পৰা হব ধুবরী, জনসংখ্যা হায়েস্ট যদি আমি কবলে যাও দ্যাট ইজ ইন নগাঁও, জনসংখ্যা সবতকে কম দ্যাট ইজ আমি কত কব আৰু ডিমা হাসাও, ডিমা হাসাও, আর জনসংখ্যার ঘনত্ব সবতকে কম ডিমা হাসাও, আর যদি কো সবতকে হায়েস্ট জনসংখ্যার ঘনত্ব দ্যাট ইজ কামরূপ মেট্রোপলিটান, কিন্তু যেহেতুকে অপশনত কামরূপ মেট্রোপলিটান নাই সো অ্যান্সারটো হব ধুবরী, অ্যান্সারটো কি হব, অ্যান্সারটো হব ধুবরী, সো বুঝি পাইছা না? নেক্সট সবে অল্প শেয়ার করে দিবা, লাইক করে দিবা, সবে সেশনটা শেয়ার করে দিয়া আর লাইক করে দিয়া। উইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড ইন উদালগুড়ি ডিস্ট্রিক্ট, কোনটো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই সাইটার পড়া যেটা উদালগুড়ি জেলাত লোকেট করে? ইয়েস, উদালগুড়ি জেলাত লোকেট করে চক্রশিলা, বরনদী, আমসাং, বুড়াসাপুরি, তলর কোনটো বন্যপ্রাণী অভয়ারণ্য উদালগুড়ি জেলাত অবস্থিত? কোয়াশন উদালগুড়ি জেলাত অবস্থিত, ইয়েস, আগর বর্ণালী, ইয়েস, আগর কোয়েশনটা সবাই ধুনিয়াকে বুঝি পাইছে। ডেন্সিটি মানে আমি অলওয়েজ পপুলেশন উইথ কম্পেয়ার করো এরিয়ার লগত, সো উইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড ইন উদালগুড়ি ডিস্ট্রিক্ট, উদালগুড়ি ডিস্ট্রিক্টত কোনটো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেট করে আমার? সো কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু, কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু? ইয়ার কারেক্ট অ্যান্সারটা হব দ্যাট ইজ বরনদী, কি হব দ্যাট ইজ বরনদী, বি হব ইয়ার কারেক্ট অ্যান্সার বরনদী। আচ্ছা তেনেহলে আমার অসমত টোটাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেইখন আছে? অসমত টোটাল, অসমত আমার টোটাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেইখন আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেইখন আছে অসমত টোটাল কব পারিবা? একো নাই একো নাই ঋষা, আহি যোৱা, অসমত টোটাল আমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেইখন আছে কমেন্ট করে কোয়া, লগতে আমার ন্যাশনাল পার্ক কেইখন আছে অসমত, ন্যাশনাল পার্ক কেইখন আছে, ন্যাশনাল পার্ক আমার কেইখন আছে, ইয়েস 17+ প্রপোজ টু, বাট অলমোস্ট আমি 18টা কনফার্ম হয়ে গেছি আজির ডেটত, 18টা কনফার্ম হয়ে গেছে, 17+ প্রপোজ টু। আমার ন্যাশনাল পার্ক কেইটা আছে? উই হ্যাভ 7 ন্যাশনাল পার্ক, উই হ্যাভ 7 ন্যাশনাল পার্ক, আর সবতকে রিসেন্ট ন্যাশনাল পার্ক দুটার নাম কি? রিসেন্ট একদম কারেন্ট ন্যাশনাল পার্ক ডিক্লারেশন দুটার নাম কি আমার? এটা হয়েছে দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক, আর এটা হয়েছে রায়মানা ন্যাশনাল পার্ক, আর এই দুটার লোকেশনটু মনত রাখিবা লোকেশন। নেক্সট, উইচ সিঙ্গার হ্যাজ বিন অনার্ড উইথ
the France government highest honor. Cavalier de order, thus art acts the order. কি বুলি কৈছে ফ্রান্স সরকারৰ সর্বোচ্চ সন্মান সন্মানিত হৈছে ৰিসেন্টলি কোনজন সিঙ্গার সুধা রঘুনাথন অরুণা শ্রীরাম অরুণা সাইরাম সুবা মুগদল মুদগল এণ্ড প্রভা আত্রী কি হব কারেক্ট এনসারটো ইয়াৰ কারেক্ট এনসারটো কি হব সবে কোৱা কারেক্ট এনসারটো বিচাৰিছো আৰু 100 ক্রস হৈ যাওক 100 ক্রস হৈ যাওক সবে অলপ শেয়ার টেয়ার কৰি দিয়া লাইক কৰি দিয়া শেয়ার কৰি দিয়া কোৱাচোন কারেক্ট এনসারটো কি হব উইচ সিঙ্গার হেজ বিন অনার্ড উইথ দ্য ফ্রান্স গভর্নমেন্ট হাইয়েস্ট অনার কোনজন সিঙ্গারক দিয়া হৈছে নয়ন মর্নিং গুড ভেরি গুড মর্নিং তোমালোকৰ লগত আজি এটা খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া মই শেয়ার করব বিচাৰো মই শেয়ার করিম আজি একটা আইডিয়া সো কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনসারটো তিনি কেনেলে কি হব কাক দিয়া হৈছে ফ্রান্স সরকারের সর্বোচ্চ সন্মানটো সবে কৈছে স্যার সুবা মুদগল কাৰেক্ট এনসারটো কি হব দ্যাট ইজ অরুণা সাইরাম সুবা মুদগল নহয় সি নহয় অরুণা সাইরাম মনত ৰাখিবা অরুণা সাইরাম কর্ণাটিক ভোকালিষ্ট হয় তেওঁ কম্পোজার এন্ড হিউমেনিটেরিয়ান এন্ড স্পিকার অরুণা সাইরামক অনার করা হৈছে রিসেন্টলি ফ্রান্স গভর্নমেন্টর হাইয়েস্ট অনারর দ্বারা আচ্ছা রিসেন্টলি ভুটান গভর্নমেন্টর বা ভুটান সরকারের ঠিক আছে ভুটান সরকারের হাইয়েস্ট অনার কাক দিয়া হয়েছে হাইয়েস্ট অনার কাক দিয়া হয়েছে হাইয়েস্ট সিভিলিয়ান অনার দ্য ফার্স্ট নন ভুটানিজ পিপল কাক দিয়া হল সিভিলিয়ান অনার কাক দিয়া হয়েছে কোয়াশন ভুটান গভর্নমেন্টর রিসেন্টলি যদি আমি কও ভুটান গভর্নমেন্টর যেটু আমার হাইয়েস্ট সিভিলিয়ান অনার রিসেন্টলি কাক দিয়া হয়েছে ভেরি গুড মর্নিং এভরিওয়ান ইয়েস আমার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজিক দিয়া হৈছে ঠিক আছে পরীক্ষাত এইবিলাক প্রশ্ন আহে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বিলাকৰ পৰা প্রশ্ন আহে নেক্সট কোয়েশ্চন ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং এক্সপ্লয়টেশন অফ দ্য এনভায়রনমেন্ট ইন ওয়ার এন্ড আর্ম কনফ্লিক্ট অবজার্ভ যুদ্ধ আৰু সশস্ত্র সংঘাতত পরিবেশৰ শোষণৰ প্রতিরোধৰ আন্তঃরাষ্ট্রীয় দিবস আমি কেতিয়া পালন কৰো কোৱা নভেম্বর টু নভেম্বর ফোর নভেম্বর সিক্স নভেম্বর এইট কি হব কারেক্ট এনসারটো ইয়েস এই সিভিলিয়ান অ্যাওয়ার্ডটোর নামটো মনত রাখিবা কোৱাচোন ইয়ার এনসারটো করা 1890 ক্রস হয়ে যাও যুদ্ধ আর সশস্ত্র সংঘাতত পরিবেশের শোষণ প্রতিরোধর আন্তঃরাষ্ট্রীয় দিবস আমি কেতিয়া পালন করি করু কোৱা নভেম্বর মাহর কোনটো তারিখে আমি পালন করু কোৱাচোন সবে কোৱা সবে কোৱা ফোৰ্থে কৈছে স্যার সিক্স নভেম্বর বহুতে কৈছে ফোর্থ নভেম্বর হয়নে সিক্স আছে বহুতে কৈছে ফোর্থ নভেম্বর চাই লো কারেক্ট এনসারটো হবে নভেম্বর সিক্স নভেম্বর সিক্স আর এই 2001 চনৰ পৰা ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলি ডিক্লেয়ার কৰিছিল যে সিক্স নভেম্বর ইচ ইয়ার আমি ইন্টারন্যাশনাল ডে ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং এক্সপ্লয়টেশন অফ দ্য এনভায়রনমেন্ট ইন ওয়ার এন্ড আর্ম কনফ্লিক্ট আমি অবজার্ভ করিম আমি অবজার্ভ করিম ঠিক আছে রিমেম্বার দ্যাট সো এটু কি হবো দ্যাট ইজ নভেম্বর সিক্স নেক্সট উইচ স্টেট গভর্নমেন্ট এলং উইথ USAID অ্যানাউন্স করেছে দ্য লঞ্চ অফ ট্রিস আউটসাইড ফরেস্ট ইন ইন্ডিয়া প্রোগ্রাম USAID একটা সংস্থা তার হইতে কোন রাজ্য রাজ্য সরকারে ভারত বনাঞ্চলের বাহিরর গছ মানে যেটু নর্মাল যে গছবুর থাকে সেইবিলাকক লৈ ট্রি আউটসাইড ফরেস্ট ইন ইন্ডিয়া কার্যসূচী আরম্ভ করার কথা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উত্তরাখণ্ড গভর্নমেন্ট হারিয়ানা গভর্নমেন্ট কর্ণাটকা গভর্নমেন্ট কি হব কোৱাচোন কোনখন রাজ্য রাজ্য সরকারে এইটো ডিক্লেয়ার করেছে যে এইটো প্রোগ্রাম তেওঁলোকে হাতত লব বা ইতিমধ্যে লৈছেহি কোৱা সবে কোৱা সবে কোৱা সবে এনসার করা যোৱাকালি কিন্তু বহুত ভয়ানককে বরষুণ হৈ গৈছিল দে যোৱাকালি বহুত একদম না আজি নিউজত মই চাই আছো যেহেতুকে মই অসমত নাই এই কারণে কেতিয়াবা মোৰ নিজৰ টেনশন হয়
আৰু যোৱাকালি বহুত বেছিকৈ ক্ষতি হৈছে আমাৰ একদম অসমৰ সীমান্তৱৰ্তী পশ্চিমবংগৰ কেইটামান জিলা, আলিপুৰদুৱাৰ, কোচবিহাৰ আৰু জলপাইগুৰি ডিষ্ট্ৰিক্ট। আৰু জলপাইগুৰিৰ যিটো ডিষ্ট্ৰিক্ট আছে নিয়াৰ শিলিগুৰি, শিলিগুৰিটো জলপাইগুৰি ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰতে আহে, তাত 5 জনকে ইতিমধ্যে ঢুকাইছে, 5% এতিয়া ইতিমধ্যে ডেড হৈছে। যোৱাকালিৰ যিটো আমাৰ মানে বৰদৈশিলা যিটো আমাৰ মানে তাণ্ডৱ হৈ গ'ল ঝড়ৰ, ঘৰ বাড়ি একদম তেনেকৈ একদম লুটপাট হৈ গৈছে মানে আৰু একদম। চ' প্ৰকৃতি তাণ্ডৱৰ ওপৰত একোৱে নহয়, হয়নে? চ' কি হ'ব, চবে হাৰিয়ানা বুলি কৈছে, কাৰেক্ট এনচাৰটো হ'ব আবছলুটলি দেট ইজ হাৰিয়ানা, আবছলুটলি দেট ইজ হাৰিয়ানা। যদি আমি কওঁ কি হ'ব, হাৰিয়ানা হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ। চ' হাৰিয়ানা ষ্টেট গভৰ্ণমেণ্টৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু ইউ এছ এজেঞ্চি ইণ্টাৰনেশ্যনেল ডেভেলপমেণ্ট, ইউ এছ এজেঞ্চি ফৰ ইণ্টাৰনেশ্যনেল ডেভেলপমেণ্ট এনাউন্স কৰিছে লঞ্চ অফ ট্ৰিজ আউটচাইড ফৰেষ্ট ইন ইণ্ডিয়া প্ৰগ্ৰাম। ঠিক আছে, নেক্সট কি কৈছে, উইথ ষ্টেট হোষ্টেড দ্য টখু এমং বাৰ্ড কাউণ্ট ইভেণ্ট, উইথ ষ্টেট কোনখন ৰাজ্যই, হাৰিয়ানা হৈ গৈছে, য়েছ হাৰিয়ানাই, চৰি কোনখন ৰাজ্যই টখু এমং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠান আয়োজন কৰিছে, টখু এমং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠান, উত্তৰাখণ্ড, নাগালেণ্ড, আসাম, অৰুণাচল প্ৰদেশ, কি হ'ব টখু এমং বাৰ্ড কাউণ্ট, টখু এমং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠানটো আৰম্ভ কৰিছে। একদম একদম বিএছ তেনেকৈ হৈছে, মই ৰাতিপুৱা খালি মই ভিডিঅ'বোৰ, বহুতে ভিডিঅ'জবোৰ কৰিছে, মই ভিডিঅ'জবোৰ অলপ চাই আছিলোঁ, ভয়ানক মানে একদম ই হৈছে, বৰষুণটো হৈছে। মানে আজি অকল নিউজ খুলিলে খালি সেইবিলাকে দেখুৱাই আছে আৰু। চ' কি হ'ব, টখু এবং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠান, টখু এবং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠানটো আয়োজন কৰিছিলে কোনে, কাৰেক্ট এনচাৰটো হ'ব এইটো নাগালেণ্ড। ঠিক আছে, নাগালেণ্ড গভৰ্ণমেণ্টে কৈছে, নাগালেণ্ডৰ বৰ্তমান চি এম কোন, নাগালেণ্ডৰ বৰ্তমান চি এম কোন আছে কমেণ্ট কৰি কোৱাচোন। চ' নাগালেণ্ড হোষ্ট কৰিছে দ্য ফাৰ্ষ্ট এডিশ্যন অফ দ্য টখু এবং বাৰ্ড কাউণ্ট, এ ডকুমেণ্টেশ্যন ইভেণ্ট টু লিষ্ট বাৰ্ডছ ইন দ্য ষ্টেট। ঠিক আছে, চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, নাগালেণ্ড গভৰ্ণমেণ্ট, নাগালেণ্ডে এইটো কি কৰিছে, টখু এবং বাৰ্ড কাউণ্ট অনুষ্ঠানটোৱে আয়োজন কৰিছিলে। নাগালেণ্ডত আৰু এটা কি হয় আমাৰ, নাগালেণ্ডত আৰু এটা হয় আমাৰ, দেট ইজ কি হয়, নাগালেণ্ডত এটা ইম্পৰ্টেণ্ট ফেষ্টিভেল হয় নাগালেণ্ডত, এই ইম্পৰ্টেণ্ট ফেষ্টিভেলৰ নামটো কি, এইটোতো হয়। চ' নাগালেণ্ডৰ চি এমৰ নামটো কি আৰু নাগালেণ্ডৰ ইম্পৰ্টেণ্ট ফেষ্টিভেলটো হৈছে হৰ্ণবিল ফেষ্টিভেল, হৰ্ণবিল ফেষ্টিভেল, হয়নে? আৰু চি এমৰ নাম কি আছে, নেইফু ৰিঅ' নে কি, ভালকে কোৱা, কি হ'ব, নাগালেণ্ডৰ বৰ্তমান চি এম কোন হয়, তেওঁ আগৰো চি এম আছিলে, বৰ্তমানো তেওঁ চি এম আছে, নেইফু ৰিঅ'। নেক্সট কি কৈছে প্ৰশ্নটো চোৱা, নেক্সট প্ৰশ্নটো কি কৈছে, হাইব্ৰিড থাৰ্মেল এফিচিয়েণ্ট কোৰ প্ৰজেক্ট এছ'চিয়েটেড উইথ হুইচ স্পেচ এজেঞ্চি, হাইব্ৰিড তাপীয়ভাৱে কাৰ্যক্ষম কোৰ প্ৰকল্প কোনটো মহাকাশ সংস্থাৰ সৈতে জড়িত, কোৱা, হাইব্ৰিড থাৰ্মেলি এফিচিয়েণ্ট কোৰ প্ৰজেক্ট, হাইব্ৰিড থাৰ্মেলি এফিচিয়েণ্ট কোৰ প্ৰজেক্ট এছ'চিয়েটেড উইথ হুইচ স্পেচ এজেঞ্চি, ইছৰ' জেক্সা, ই এছ এ, নাছা, কি হ'ব, হাইব্ৰিড তাপীয়ভাৱে কাৰ্যক্ষম কোৰ প্ৰকল্প কোনটো মহাকাশ সংস্থাৰ সৈতে জড়িত, কোৱাচোন কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, একো নাই বাৰু ভাই, আই কেন আণ্ডাৰষ্টেণ্ড এভৰিথিং, চবে চাই লোৱা আৰু যিমানখিনি পাৰা। চ' কোৱাচোন কি হ'ব, হাইব্ৰিড তাপীয়ভাৱে কাৰ্যক্ষম কোৰ প্ৰকল্প কোনটো মহাকাশ সংস্থাৰ সৈতে জড়িত, যদি আমি কওঁ ইয়াৰ যিটো কাৰেক্ট এনচাৰ আছে, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি, ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হৈছে দেট ইজ নাছা। চ' হাইব্ৰিড থাৰ্মেলি এফিচিয়েণ্ট কোৰ প্ৰজেক্ট, নাছা এৱাৰ্ডেড এ কষ্ট শ্বেয়াৰ কণ্ট্ৰেক্ট টু পাৰ্ট এণ্ড উইটনি উইথ এ টোটেল ভেল্যু অফ $13.1 million। চ' এইটো কাৰ প্ৰকল্প হয়, নাছা। নাও কুৱেশ্যন নম্বৰ 8, উইথ চিটি হোষ্টেড দ্য ভেকচিন ইনজেক্টিং হোপ এক্সিবিশ্যন, কোনখন চহৰ ভেকচিন ইনজেক্টিং হোপ প্ৰদৰ্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিছে,
মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, গান্ধীনগর, যিসকল ভাইটি ভন্টিয়ে ক্লাস করে আছে একদম মনোযোগ দিয়ে কন্টিনিউ ক্লাস করা, একদম মনোযোগ দিয়ে কন্টিনিউ ক্লাস করা। কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হব সবে কোয়া? উইচ সিটি হোস্টেড ভ্যাকসিন ইনজেক্টিং হোপ অনুষ্ঠান প্রদর্শনীটি অনুষ্ঠিত করেছে? কারেক্ট অ্যান্সারটা হব দ্যাট ইজ নিউ দিল্লি। কি হব? নিউ দিল্লি। অ্যান ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এক্সিবিশন ভ্যাকসিন ইনজেক্টিং হোপ ওয়াজ ইনাগুরেটেড বাই ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কালচার অর্জুন রাম মেঘওয়াল। সো এটু কি হব যদি আমি কও নিউ দিল্লি? এটু নিউ দিল্লিত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, নিউ দিল্লি। নাও as per the corporate affairs ministry, which state added most number of new company? corporate পরিক্রমা মন্ত্রালয়ের মতে কোনখন রাজ্যে সর্বাধিক নতুন কোম্পানি মানে তার রাজ্যত বেসিক্যালি স্থাপন হয়েছে? মহারাষ্ট্র, ইউপি, তামিলনাড়ু, কর্ণাটকা। কোয়াশন, সর্বাধিক নতুন যদি আমি কও মানে কোম্পানি তার সেইটো রাজ্যত এস্টাবলিশমেন্ট হয়েছে? কারেক্ট অ্যান্সারটা কি হব? কর্পোরেট পরিকল্পনা মন্ত্রালয়ের মতে কোনখন রাজ্যে সর্বাধিক নতুন কোম্পানি যোগ করেছে? ওকে নাদিম, ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, আজি নাদিমর বার্থডে হয়, সো আড্ডা 24/7 পরিয়ালের ফলপরা তোমার জন্মদিনের হিয়া বড়া শুভেচ্ছা জানাইছো। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হব মহারাষ্ট্র, হয় না? দ্য সিটি অফ ড্রিম, মহারাষ্ট্র, মুম্বাই। মুম্বাই মায়ানগরী বলে আমি কও। সো মুম্বাই হব ইয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, উইচ ইয়ার যদি আমি কও, উইচ ইয়ার ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস? উইচ ইয়ার ডিক্লেয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস? কোন বছরক আন্তরাষ্ট্রীয় বজারর বাজরার বছর বলে আমি কব পারো? কোন বছরক আন্তরাষ্ট্রীয় বাজরার বছর বলে আমি ঘোষণা করা হয়েছে বা কব পারো? 2021, 2022, 2023, 2025 এপ্রিল ফুল হয়েও আরাম লাগে, মানে শান্তি লাভ হয় আর, মানে হয় বোকা হব লাগে পৃথিবীতে। একটা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এজন বাচ্চা স্টুডেন্টও খুঁজিছে হোয়াটস ইয়ার এইম ইন লাইফ, তেও কইছে মই ডাঙর হয়ে এজন বোকা মানুষ হব বিচারো, এজন মানে অজ্ঞানী মানুষ হব বিচারো। তেতিয়া তেও টিচারে তেও কইছে যে অজ্ঞানী হলে দেখুন তোমার সকলে ঠকাই যাব। তেও কইছে সকলে মোক ঠকাও, ঠিক আছে মই তো কাকো নঠকাম না, মই তো কাকো ঠকাবলৈ নাযাও, হয়নে নহয়? সো এই কারণে চা কিমান মূল্যবোধ, জ্ঞানের মূল্যবোধটা কিমান সোনকালে এইজন বাচ্চায় লাভ করেছে। তো কেতিয়াবা ফুল হবলে ভাল লাগে। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব 2023, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। কি হব? 2023, ঠিক আছে। সো এইটো কিন্তু এভরি ইয়ার প্রত্যেকটা বছর কিবা নয় একটা কিবা বছর বলে দিয়া হয়। এই বছরটা কি হয় এইটো তোমালকে নিশ্চয়কে জানি রাখিবা। নেক্সট কুয়েশ্চন, যোৱাকালি বহুত কেটা কুয়েশ্চন এরিও দিছিল। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? কোয়াশন, কোনটো হয়েছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? পিভিসি, গ্লাস, রাবার, গ্রেফাইট, নান অফ দিস গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নাই নাই নাই, এপ্রিল ফুল নকরো আর। যি কি নহক আমার ফালের নাদিমক এডভান্স হ্যাপি বার্থডে, হয় না নহয়? নেক্সট ইয়ারের বাবে। আচ্ছা, বহুতে লাইক করে নাই, 90+ স্টুডেন্ট আছে, সবে লাইকটু করে দিয়া, সবে আগত লাইকটু এবার করে দিয়া। নাই নাই, কুয়েশ্চন অ্যান্সারগুলো এপ্রিল ফুল নকরো মই। কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়া, কারেক্ট অ্যান্সারটু কি হব? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কি হব? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি একদম রিসা। সো কারেক্ট অ্যান্সারটু হব দ্যাট ইজ গ্রেফাইট। কি হব? দ্যাট ইজ গ্রেফাইট, কন্ডাক্টর, ঠিক আছে, অফ ইলেকট্রিসিটি, গ্রেফাইট।
নাও দ্য কোরাম অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইস, লোকসভা আর রাজ্যসভার যদি আমি কোরাম বলি, আমি যদি কও কোরাম বলি কলে আমি কি বুঝি পাও, 110, 115, 116, 118 কি হব কারেক্ট অ্যান্সারটু? 100 ক্রস হয়ে যাব লাগে, সবাই অলপ শেয়ার করে দিয়া, 100 ক্রস হয়ে যাও। সো দ্য কোরাম অফ লোকসভা যদি আমি কবলে যাও, কোরাম যেতিয়া কব, কোরাম মিন্স অলওয়েজ দ্যাট ইজ 1/10 অফ দ্য লোকাল মেম্বারশিপ। সবে এক মিনিট টাইম হলো প্রভা, ওকে সবে এক মিনিট টাইম হলো রব লাগিব, সবে এক মিনিট টাইম হলো রবা। ওকে ওকে, তো বহুতে ভাবিছিলে চাগে ভয়েসটো পটককে মিউট হৈ গৈছে মানে সাৰে কত গুচি গল ন, কারেক্ট অ্যান্সারটো হব 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ। হ্যাঁ নেক্সট কি কৈছে, দ্য রিভার হুইচ ফ্লোজ বিটুইন বিন্ধ্যা এন্ড সতপুরা রেঞ্জ ইজ, দ্য রিভার হুইচ ফ্লোজ বিটুইন বিন্ধ্যা এন্ড সতপুরা রেঞ্জ ইজ নর্মদা তাপি মহানদী গোদাবরী, নর্মদা তাপি মহানদী গোদাবরী। কারেক্ট অ্যান্সারটু কি হব ইয়ার, ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হব কোয়া, দ্য রিভার হুইচ ফ্লোজ বিটুইন বিন্ধ্যা এন্ড সতপুরা রেঞ্জ ইজ, যেটু বিন্ধ্যা আর সতপুরা রেঞ্জর মাঝেরে পার হয়ে যায়। কি হব কারেক্ট অ্যান্সারটু, তেনে হলে কারেক্ট অ্যান্সারটু কি হব, ইয়ার কারেক্ট অ্যান্সারটু হব দ্যাট ইজ নর্মদা, ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব নর্মদা। নর্মদা হয়েছে কি, সতপুরা আর বিন্ধ্যার মাঝেরে যেটু রিফ্ট ভ্যালি তার মাঝেরে পার হয়ে আয়। নেক্সট কোয়েশ্চন, দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য প্রোডাকশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ভেরি লো টেম্পারেচার, তাক আমি কি বলি কব পারো কোয়া, দ্য সায়েন্স ডিলিং উইথ প্রোডাকশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ভেরি লো টেম্পারেচার ইজ নোন অ্যাজ কাইরোজেনিক্স, আইকোনোগ্রাফি, অস্ট্রোলজি, এথোলজি, সাইটোলজি। কি হব ইয়ার কারেক্ট অ্যান্সার ঢুকুয়া,
की हम तर करेक्ट एन्सार टू द साइंस डीलिंग विथ प्रोडक्शन कंट्रोल एंड एप्लीकेशन ऑफ वेरी लो टेम्परेचर इज नोन एज जो करेक्ट एन्सार टू हम दैट इज कायरोजेनिक्स कायरोजेनिक्स हम यार करेक्ट एन्सार क्रायोजेनिक्स हम यार करेक्ट एन्सार नेक्स्ट क्वेश्चन द चेंज ऑफ सीजन ऑन अर्थ इज कॉज्ड बाय व्हिच ऑफ द फॉलोइंग द चेंज ऑफ सीजन ऑन अर्थ इज कॉज्ड बाय व्हिच ऑफ द फॉलोइंग আমার যেটু পৃথিবীর যেটু আমার সিজনের চেঞ্জ হয় আমি কি জানো উই হ্যাভ টুয়েলভ মান্থস অ্যান্ড উই হ্যাভ সিক্স সিজন এই যে ঋতুর যে পরিবর্তন এটু কিও হয় দ্য আর্থ রোটেট করে অন ইটস ওন অ্যাক্সিস দ্য মুন রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান রোটেটিং অন ইটস ওন অ্যাক্সিস নান অফ দ্য এবভ কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়াশন সবে ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হব সবে ট্রাই করা আমার যেটু আমার যে ঋতুর পরিবর্তন আমার কি কি আছে গ্রীষ্ম বর্ষা হরৎ হেমন্ত শীত বসন্ত এইটু পরিবর্তন হওয়ার মূল কারণটু কি আছে বর্ণালী একদম নহয় আমি শিকি আছো ইয়ারপরা আমি ধুনিয়াকে ইয়ারপরা শিকি আছো সো কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু ইয়ার কারেক্ট অ্যান্সারটু হব ইয়েস দ্যাট ইজ সি দ্য আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান দ্য আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান মনত রাখিবা এইটু যদি হয় সূর্য আমার এই সূর্যর চারিওপিনে কি থাকে কক্ষপথ থাকে তাত আমার বিভিন্ন গ্রহ উপগ্রহবর কি করে সূর্যর চারিওফালে ঘুরি থাকে আর সূর্যর চারিওফালে ঘুরাক কি কো আমি রেভলিউশন বলে কো রিভলভ করে আর তেওঁলোকে কি করে নিজের নিজের মাজত ঘুরে তাক আমি রোটেট বলে কো রোটেশনের ফলত ডে অ্যান্ড নাইট হয় আর যদি আমি কো আমার রিভলিউশনের কারণে উই আমার সিজনের চেঞ্জ হয় আর আমার থ্রু আউট দ্য ইয়ার টাইম লাগে 365 ডেজ আমি ইয়ার পাও মানে ওয়ান ইয়ার আমি সময় ইয়ারপরা আমি পাও নেক্সট দ্য হেডকোয়ার্টার অফ সার্ক সার্কর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশনের হেডকোয়ার্টারটু কত লোকেট করে নিউ দিল্লি কলম্বো ইসলামাবাদ কাঠমান্ডু নান অফ দ্য এবভ কি হব দ্য হেডকোয়ার্টার অফ সার্ক ইজ লোকেটেড ইন The headquarter of SARC is located in SARC's headquarter কোথ আছে আমার South Asian Association for Regional Cooperation সার্কর হেডকোয়ার্টার আছে আমার কাঠমান্ডু নেপালত কত আছে কাঠমান্ডু নেপালত ঠিক আছে নেক্সট কি কইছে 9 ডিগ্রি চ্যানেল সেপারেট করে কাক 9 ডিগ্রি চ্যানেল সেপারেট দমন এন্ড দিউ গ্রে কার নিকোবর এন্ড গ্রেট নিকোবর নর্থ আন্দামান এন্ড সাউথ আন্দামান লিটিল আন্দামান এন্ড কার নিকোবর নান অফ দ্য এবভ আমার 9 ডিগ্রি চ্যানেল কাক কাক সেপারেট করেছে কোয়া 9 ডিগ্রি চ্যানেল আমার 9 ডিগ্রি চ্যানেল টু কাক কাক সেপারেট করেছে সো ইয়ার কারেক্ট অ্যান্সারটু হব দ্যাট ইজ নান অফ দ্য এবভ কি হব দ্যাট ইজ নান অফ 9 ডিগ্রি চ্যানেলে ইয়াত কাকো সেপারেট নকরে কারণ আমার যেটু লিটিল আন্দামান আর কার নিকোবরক সেপারেট করে দ্যাট ইজ 10 ডিগ্রি চ্যানেল দ্যাট ইজ 10 ডিগ্রি চ্যানেল তেনে হলে নান অফ দ্য এবভ কিয় কইছো আমি তেনে হলে 9 ডিগ্রি চ্যানেল আমার কত আছে লাক্ষাদ্বীপের পার্টত আছে ইয়েস নেক্সট কোয়েশ্চেন দ্য ওয়াটার কামস টু ইন্দিরা গান্ধী ক্যানেল ফ্রম ফলোইং রিভার ইন্দিরা গান্ধী ক্যানেল যেটু আমার আছে রাজস্থানত এই ইন্দিরা গান্ধী ক্যানেলত যেটু পানি আহে এটু কোন কোরপরা আহে সুতলেজ রিভার সুতলেজ এন্ড বিয়াস রিভার সুতলেজ বিয়াস এন্ড রবি রিভার সুতলেজ বিয়ার বিয়াস রবি এন্ড চেনাব রিভার কি হব কারেক্ট অ্যান্সারটু কি হব কোয়া
The water comes to Indira Gandhi Canal from which of the following river? और पढ़ा है क्वेश्चन, द वाटर कम्स टू इंदिरा गांधी कैनल फ्रॉम विच ऑफ द फॉलोइंग रिवर? So, your correct answer to have a Sutlej and BS River. Sutlej aru BS River or parahe. Indira Gandhi Canal or Jiman Kini Pani. Next key question, Zonk River, Ib River, Ong River, Tail River are the tributaries of which of the following river? Zonk, Ib, Ong, Tail. A gotei keta river ka tributary hoy? Godavari, Krishna, Mahanadi, Narmada. কোয়েশ্চন কারেক্ট অ্যান্সার টু কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার টু কোয়া ফলোইং স্টেট জোয়াই আ ফেমাস হিল স্টেশন লোকেট করে? আগর অ্যান্সার টু কি হবো আমার? মহানদী রিভার। এই গোটেই কেটা ট্রিবুটারি, কার ট্রিবুটারি হয়? আমার মহানদী রিভারের ট্রিবুটারি হয়। লাস্ট কোশ্চেন আজির আমার, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট জোয়াই আ ফেমাস হিল স্টেশন লোকেট করে? কোয়া, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়া, মিজোরাম। কোয়াশন কি হবো? নেক্সট ক্লাস কিন্তু অহাকালি কিন্তু ক্লাসর টাইম সেম এস 9 AM উইথ স্মার্ট বোর্ড। আজি আমি অলপ পেন টাইপের পৰা ক্লাসটো লৈ লৈছো বাৰু। So in which of the following state Joai a famous hill station locate kore? Kwa, the correct answer to our, yes absolutely, that is in Meghalaya. Kot locate kore? Meghalaya locate kore itu amar Meghalaya. Thik ase. So Joakalir jiketa amar left out topic asile aro azir jiketa topic ami duniya ke complete kori loisu. Jio kole PDF or kotha koy asa, PDF gotei keta kali aro azir PDF to aji upload hoi jabo. Acha ohakali class or time kintu same as 9 AM, একদম রাতেপা 9টা বজাত লগ পাই যাব উইথ আমার মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনক লই। আজির একটা হোমওয়ার্ক তোমালোকে লই লো, আজিরো তোমালোকে কমেন্টত মোক দিবা যে ঝাবুয়া আর দ্য ট্রাইবেলস ফ্রম উইচ অফ দ্য ফলোইং স্টেট? ঝাবুয়া ট্রাইবেল কমিউনিটি হয় কোনটো স্টেটৰ পৰা তেওঁলোকে বিলংস করে? ঝাবুয়া আর দ্য ট্রাইবেলস ফ্রম উইচ অফ দ্য ফলোইং স্টেট? ওকে, তো বন্ধু অকল এয়া আছিল আজির মোস্ট টোটাল কুয়েশন। আর একটা ইনফরমেশন, আমার কিন্তু যেটা মার্চ মাহর এন্ডিং অফার 27% যেটা আমার অফ চলি আছে, 27% যেটা আমার অফ চলি আছে, এই অফারটো কিন্তু আজি বাদ মানে প্রবাবলি দুপুর 12টা বা আবেলি 5টা বজালৈকে, ইয়েস ইভিনিং 5 PM লৈকে কিন্তু কন্টিনিউ চলি থাকিব। যোনে যোনে এনরোল করা নাই তোমালোকে এনরোল করে লবা। স্পেশালি মই কম এই দুটা ব্যাচ, APSC ফাউন্ডেশন ব্যাচ আর আমার এডিআরই মহাসংগ্রাম ব্যাচ, নহলে আসাম মহাপেকর ডাইরেক্ট এনরোলমেন্ট। সো মিস নকরিবা, Y225 কোড ইউজ করিবা, আর বুকস বা টেস্ট সিরিজ পারচেস করলে এস কোডটু বহাই দিবা। সো মিস করিব না লাগে, আজি আমার স্টোর ভিজিট করা আর কেনেকে এনরোল করিবা প্রসেসটু ইয়াত টোটালি দিয়া আছে। PDF পাই যাবা আমার টেলিগ্রাম গ্রুপ আর আমার অ্যাপ, অ্যাপত আমার কমিউনিটি সেকশনত এটু জয়েন হয়ে যাব পারা। অ্যাপর কমিউনিটি সেকশনত PDF আপলোড করে দিয়ে আসো, আর কমেন্ট করে সবে হোমওয়ার্কর অ্যান্সার করবা, ক্লাসের ফিডব্যাকটা জানাবা।
লাইক শেয়ার করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লবা, তেনহলে অহাকালি ক্লাসত লগ পাম রাতিপুৱা 9টা বজাত, ঠিক আছে? তেতিয়ালৈকে অল দ্য ভেরি বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ। জয় অসম, জয় হিন্দ।